তো এগুলা কি খেলা? এটা কি খেলা তার? মাংকি কে এরকম করে খেলে? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, নিশ্চয়ই আপনারাও ভালো আছেন। আমরা এখন যাচ্ছি দোলনের ছাদ বাগান দেখার জন্য। আমি তাপসির এবং আরও অনেকে আছে ক্যামেরার পিছনে। তো এখন আমরা দোলনের ছাদ বাগান দেখব, সাথে আপনারাও দেখুন। আর যারা গাছ ভালোবাসে তারা অবশ্যই ছাদ বাগান দেখতেও ভালো লাগবে। সবগুলো ফুল এত সুন্দর, এটা আমাদের আছে এখানে। এই গাছে না খালি ফুল আর ফুলই, যে পরিমাণ ফুল ধরছে সে পরিমাণ কলিও আছে, ফুলের চেয়ে কলি বেশি। কি সুন্দর সুন্দর ক্যাকটাস! এদের অনেকগুলা কি বাচ্চা তুলেছে গাছে? ওটা কলি মাঝখানেরটা, কলি ওইটা। এটা কি টোলে আর অপরাজিতা? এই যে আমি, এই যে আমি, আমরা বাইর দিয়ে ঘুরে এসে বাসায় চলে আসলাম। তাপসির কোথাও বেশিক্ষণ থাকতে চায় না, ও কোথাও গেলে একদম অস্থির বোধ করে, বলে যে আম্মু চলো বাসায় যাই, আমার বাসায় যাই, আমার বাসায় যাই। তো বললাম যে তাপসির কেন, এটাও তো বাসা, আমরা যেখানে এসেছি এটাও তো বাসা। ও বলে এটা তো আমাদের বাসা না। তো বাসায় আসার সাথে সাথে তাপসির বিছানায় শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে বলতেছে, আমার বাসা, কি শান্তি, কি শান্তি। আসলে ছোট বাচ্চারাও বোঝে যে নিজের বাসায় থাকা মধ্যে কতটা রিল্যাক্স কাজ করে, ছোট বাচ্চারাও বোঝে। আসলে এক কথায় আছে, নিজের কুড়ে থাকো জুড়ে, এটা একটা প্রবাদ বাক্য। মানে আগেকার লোকেরা এটা বলতো যে নিজের কুড়ে থাকো জুড়া, মানে নিজের কুড়ে ঘরের মধ্যেও তুমি ভালোভাবে থাকো, কুড়ে ঘরের মধ্যেও তোমার শান্তি আছে। তো তাপসির এটাই বলতে চাচ্ছিল, ছোট মানুষ বোঝে না। তো তো তাপসির, তুমি ওরকম করলে কেন? আমরা যে বেড়াতে গিয়েছিলাম, ও বলছে ও বেশিক্ষণ কোথাও থাকতে চায় না, মানে সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টা থাকবে, এর চেয়ে বেশিক্ষণ থাকতে চায় না। তো ফ্রেন্ডস, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।